ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱ ᱢᱟᱹᱱᱢᱤ ᱠᱚ ᱥᱮᱪᱮᱫ ᱛᱟᱞᱟᱛᱮ ᱞᱟᱦᱟᱱᱛᱤ ᱰᱟᱦᱟᱨ ᱥᱮᱱ ᱠᱚ ᱞᱟᱦᱟ ᱪᱟᱞᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱪᱮᱫᱟᱜ ᱥᱮ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱮ ᱥᱚᱢᱟᱡᱽ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱥᱟᱱᱟᱢ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱜᱮ ᱟᱯᱱᱟᱨ ᱟᱡᱟᱱᱟᱢ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱥᱮᱪᱮᱫ ᱠᱟᱛᱮ ᱞᱟᱦᱟᱱᱛᱤ ᱰᱟᱦᱟᱨ ᱥᱮᱱ ᱠᱚ ᱞᱟᱦᱟ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱵᱮᱝᱜᱚᱞ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮ ᱵᱟᱝᱞᱟ ᱛᱮ ᱩᱲᱤᱥᱥᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮ ᱩᱲᱤᱭᱟ ᱛᱮ ᱱᱚᱝᱠᱟ ᱞᱮᱠᱟ ᱜᱮ ᱟᱭᱢᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮ ᱟᱭᱢᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱟᱯᱱᱟᱨᱟᱜ ᱯᱚᱱᱚᱛ ᱞᱮᱠᱟᱛᱮ ᱯᱟᱹᱨᱥᱤ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱥᱮᱪᱮᱫ ᱠᱟᱛᱮ ᱥᱟᱱᱟᱢ ᱜᱟᱛᱟᱠ ᱨᱮᱱ ᱢᱟᱹᱱᱢᱤ ᱜᱮ ᱥᱮᱪᱮᱫ ᱠᱟᱛᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱤᱠᱷᱱᱟᱹᱛ ᱟᱨᱡᱟᱣ ᱠᱟᱛᱮ ᱱᱟᱯᱟᱭ ᱴᱷᱟᱶᱛᱮ ᱠᱚᱪᱟ ᱠᱚ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱱᱠᱟ ᱞᱮᱠᱟ ᱜᱮ ᱟᱨ ᱢᱤᱫ ᱯᱟᱹᱨᱥᱤ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱥᱚᱝᱵᱤᱫᱷᱟᱱ ᱨᱮ ᱮᱭᱤᱴ ᱥᱤᱰᱩᱞ ᱨᱮ ᱥᱮᱞᱮᱫ ᱟᱠᱟᱱᱟ 22 ᱰᱤᱥᱮᱢᱵᱚᱨ 2003 ᱥᱟᱹᱦᱤᱛ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱯᱟᱹᱨᱥᱤ ᱠᱚ ᱢᱮᱛᱟᱜ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱯᱟᱹᱨᱥᱤ ᱮᱭᱤᱴ ᱥᱤᱰᱩᱞ ᱨᱮ ᱥᱮᱞᱮᱫ ᱟᱠᱟᱱ ᱨᱮᱦᱚᱸ ᱱᱤᱛ ᱨᱮᱦᱚᱸ ᱱᱚᱣᱟ ᱥᱤᱧᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱵᱮᱝᱜᱚᱞ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱯᱩᱨᱩᱞᱤᱭᱟ ᱨᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱸ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱢᱤᱰᱤᱭᱟᱢ ᱛᱮ ᱠᱚᱞᱮᱡᱽ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱡᱟᱦᱟᱸ ᱠᱷᱟᱹᱛᱤᱨ 2024 ᱥᱟᱹᱦᱤᱛ ᱨᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱢᱤᱰᱤᱭᱟᱢ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱩᱱᱠᱩ 2024 ᱥᱟᱹᱦᱤᱛ ᱨᱮ 12 ᱪᱟᱱᱟᱪ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱢᱤᱰᱤᱭᱟᱢ ᱛᱮ ᱵᱤᱰᱟᱹᱣ ᱮᱢ ᱠᱟᱛᱮᱫ ᱱᱤᱛ ᱠᱚᱞᱮᱡᱽ ᱨᱮ ᱮᱰᱢᱤᱥᱚᱱ ᱵᱟᱝ ᱠᱚ ᱦᱟᱛᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱟᱹᱰᱤ ᱮᱴᱠᱮᱴᱚᱬᱮ ᱥᱤᱨᱡᱟᱹᱣ ᱟᱠᱟᱱ ᱛᱟᱠᱚ ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱠᱚᱣᱟᱜ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱜᱮ ᱛᱮᱦᱮᱧ ᱯᱩᱨᱩᱞᱤᱭᱟ ᱡᱮᱞᱟ ᱥᱟᱥᱚᱠ ᱥᱟᱢᱟᱝ ᱨᱮ ᱨᱮᱦᱨᱟᱲ ᱠᱚ ᱫᱩᱲᱩᱵ ᱠᱟᱱᱟ ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱠᱚ আমরা সাঁওতাল মিডিয়ামে এইচএস পাস করেছি, তো এখনো পর্যন্ত পুরুলিয়া জেলায় একটিও সাঁওতাল মিডিয়ামে কলেজ নেই, তার জন্য আমরা এখানে ধর্ণা করেছি। তোমাদের মূলত দাবিগুলো কি? আমাদের কলেজ চাই। পাঠুয়া কো দাবি বাংমা যাহা তিন ভোর প্রশাসন নৌকা লেখা না পাইড়ি বাং কো লাহায়া উন ভোর আকো নৌকা লেখা রেহড়া কামি হড়া লেতাড় গে জারি তাহেনা মেনতে কো দাবি হিকা। আমাদের কলেজ দরকার, আমাদের কলেজ দরকার, এইচএস পাস উঠেছে, মানে ভাই এখন মানে পুরুলিয়া জেলাতে আমাদের কলেজ নেই, তার জন্য কলেজ আমাদের দরকার। আর মূলত দাবিগুলো কি কি রয়েছে? আমাদের মূলত দাবি ওগুলো যে এখন আমাদের পুরুলিয়াতে কলেজ চাই, যে কোনো সাঁওতালি কলেজ চাই ওটাই। বাড়াই কিনা বাংমা নোয়া মাড়াং হওয়া আরও আয়মা ধা প্রশাসন ঠান দাবি কো দহ লেগা যাতে 12 চানাচরে বিদায় এম কাতে যাতে কলেজ রে এডমিশন জোখান পাঠুয়া কো এটকেটোঁড়ে আলো সিরজাগ মা মেনতে মেনখান নিত হাবি উনকো এটকেটোঁড়ে বাং সলহে একানতে তেহিন নোংকা লেকানা পাইড়ি লাহাতে কো বড়হে একানা। হ্যাঁ, আজকে আমাদের ধর্ণা প্রদর্শনের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই 2024-এ সাঁওতালি মিডিয়াম থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে, আজ আমাদের পুরুলিয়া জেলাতে কোনো সাঁওতালি মাধ্যমের কলেজ নেই, তাই আজ পর্যন্ত অনেক দিন থেকে আমরা দিয়েছি ডিএম সাহেবকে, আজ নিয়ে আমরা তিনবার আগে আমরা দিয়েছি যাতে কলেজ আমাদের সাঁওতালি মিডিয়াম হয়, আজ পর্যন্ত কর্ণপাত করিনি, তাই আজকে আমরা ধর্ণায় বসেছি। যতক্ষণ না আমাদের কলেজের কোনো আমাদের সুরাহা না হয় ততক্ষণ আমরা অনির্দিষ্টকাল ধর্ণা প্রদর্শন আমরা চালিয়ে যাব, যতক্ষণ না আমাদের ছেলেদের ভবিষ্যৎ মানে সুষম হয় ততদিন পর্যন্ত আমরা এখানে আমরা থাকলাম। মূলত কোন কোন বিষয়ের উপর আপনারা জোর দিয়েছেন? আমরা জোর দিয়েছি এই যে আমাদের ছাত্র ছাত্রীরা উত্তীর্ণ হয়েছে, আমাদের যেগুলো অন্তত আমাদের কলেজে পেতে গেলে আমাদের যে যে সাবজেক্ট মিনিমাম আমাদের যেগুলো আমাদের মেজর আর আমাদের অনার্স আমাদের এগুলো অবশ্যই চাই, যেহেতু আমাদের প্রথম এখানে মানে চাইছি, তাতে যদি আমাদের সব কিছু না হলেও কিছু যদি আমরা পাই, এই বছর অন্তত যারা 16 জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে তারা যেন ভবিষ্যৎ না নষ্ট হয়, তাদের যে কোনো প্রকারে এখানে কলেজ ক্যাম্পাস যে কোনো জায়গায় যদি কলেজ নিউ সেট আপ না হয় কোনো কলেজে আমাদের ক্যাম্পাস অনুমতি দিয়ে আমাদের পড়াশোনা যাতে চালিয়ে যায় ছাত্রছাত্রীরা, এটাই আমরা চাই। এই বিষয়ে প্রশাসন কি বলে? এখনো পর্যন্ত আমাদেরকে ডাকিনি, আমরা ধর্ণায় বসেছি, যে ওটাই আমরা বলেছি যতদিন যতক্ষণ না পর্যন্ত আমাদের সঙ্গে ডিএম বসছে যে আমাদের সঙ্গে কথোপকথন করবে, যে আমরা আমাদেরকে কী আশ্বাস দিচ্ছে তারপরে হয়তো আমরা ডিসিশন নেবো, যদি তেমনি আমাদেরকে আশ্বাস দেয় যে আমাদের 7 তারিখ পর্যন্ত কলেজের যে ফর্ম ফিল আপ চলছে যে ভর্তি হওয়ার ওই পোর্টালে সেন্ট্রালাইজভাবে সেটা যদি আমাদেরকে এনাদের পোর্টালের ব্যবস্থা করে দেয় তাহলে হয়তো আমরা ওই ধর্ণা প্রদর্শনটা আমরা তুলে নিতে হয়তো আমরা বাধ্য হব। বাডাই জং কথা কানা বাংমা যাহা তিন ভোর আকো আনাতে টেটোঁড়ে বাং সরহেগা উন ভোর নৌকা লেখানা রেহড়া কামি হড়া দো লেতাড় গে জারি তাহেনা মেনতে পশ্চিমবঙ্গ সাঁওতাল শিক্ষক সংগঠন পাহাটা সেন খন কো দাবি হিকা। পুরুলিয়া খন অমিত কুমার মাহতো, রিপোর্ট ট্রাইব টিভি বাংলা।